ফল আর্মি ওয়ার্মস বা কাটুই পোকার আক্রমণের বিরুদ্ধে দলগত দমন। যখন পোকামাকড় ফসলের পাতা খায়, তখন অনেক কৃষক ফসলের ফলন কমে যাবে বলে ভয় পেয়ে রাসায়নিক কীটনাশক স্প্রে করে দেন। কিন্তু গাছের বৃদ্ধি হওয়ার সাথে সাথে গাছগুলো তাদের স্বাভাবিকতা ফিরে পায়। কিছু পোকামাকড় শুধুমাত্র কৃষকদের জন্যই নয়, এমনকি সরকারের জন্যও আতঙ্ক সৃষ্টি করে। এটাই কাটুই পোকার কাজ, যা আমেরিকা থেকে আফ্রিকাতে 2016 সালে এসেছিল। Okay, kitu cha kwanza, huu mdudu ni mgeni kwetu. Hapa kwetu Embu na tena Kenya in Africa. এই পোকা কেনিয়া এবং আফ্রিকাতে নতুন। আগে আমাদের ফসলে এই পোকা আক্রমণ করেনি, তাই কৃষকদের সাহায্যের জন্য সরকারের কাছ পর্যন্ত আমাদের যেতে হয়েছে। কাটুই পোকা ভুট্টা গাছ পছন্দ করলেও অন্যান্য গাছের পাতা খেয়েও বাঁচতে পারে। একটি মথ তার জীবদ্দশায় শত শত ডিম পেড়ে থাকে। পাঁচ দিন পর ডিম ফুটে কচি কীড়া মোচার ভেতরে পাতা খেতে থাকে। কীটনাশক স্প্রে করা ব্যয় সাপেক্ষ এবং সব কীড়া দমন করতে পারে না। প্রতি সপ্তাহে দুই দিন করে প্রথম ৬ সপ্তাহ ভুট্টার জমি পরিদর্শন করুন এবং কচি কীড়া হাতে দিয়ে পিষে মেরে ফেলুন। ভিতরে আক্রান্ত গাছের মোচার ভেতরে আপনি বালি অথবা ছাই দিয়ে ভরে দিতে পারেন। দলগতভাবে দমন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ছাড়া আপনি দিন শেষে ভালো ফলন ঘরে তুলতে পারবেন না।